हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। আমি এমরে দশমউদ্দিন খন্দকার, চেক আপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইউজ সিম্বল কিবোর্ড শর্টকাট ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কিভাবে সিম্বল কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে এমএস ওয়ার্ড ডকুমেন্টটা আমরা এখানে কাজ করার সময় আমাদের কি সিম্বলের প্রয়োজন পড়ে। তো আপনি চাচ্ছেন যে কি আপনার যেখানে প্রয়োজন, মানে আপনার নিজের মতো করে আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি সিম্বল ইউজ করবেন। আর সেই কাজটা করার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা ইনসাইডে চলে যাব। বা যাওয়ার পর আমরা এই দিকে ডান দিকে আসবো, আসার পর এই যে সিম্বল, আমরা এখানে সিম্বলে ক্লিক করব। করার পর আপনি এখানে কিছু সিম্বল দেওয়া আছে, তাছাড়া আমরা এই যেখানে মোর সিম্বলে ক্লিক করলে এখানে আমাদের যে সিম্বল দেওয়া আছে যেটা ফন্ট অনুসারে, আপনি এখানে ফন্ট চেঞ্জ করবেন, আপনার সিম্বলও চেঞ্জ হবে। যেমন আমি এটা নিলাম, তাহলে এই ধরনের সিম্বল চলে আসছে। তো এখন থেকে আপনার যেইটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে ধরুন আমি কোনটা, ধরুন আমি যে সিম্বল নামে একটা ফন্টে আছে, এই যে এটা এটা দিলাম। এখানে ধরুন যে আপনার সুন্দর সুন্দর সিম্বল আছে, এখান থেকে নিতে পারেন। অথবা এখানে যদি আমরা লিখি ওয়েডিংস, ধরুন ওয়েডিংস লিখে আমরা এখানে যদি সার্চ দিই, তাহলে আপনার এই যে ডাব্লিউ সিরিয়াল আসবেন, আসার পরে দেবেন এই যে ওয়েডিংস, এটা সিলেক্ট করলে এখানে কিন্তু অনেক ভালো ভালো আপনার সিম্বল আছে। তো এখান থেকে আমরা কি করি, এখন যদি মনে করেন একটা সিলেক্ট করে আমরা ইনসার্ট দিই, তাহলে কিন্তু আমার এখানে একটা সিম্বল আসবে, আসার পরে আমি লিখতে পারবো। আবার যদি আমি সিম্বল নিতে গেলে আবার এখানে সিম্বল ঢুকে ইনসার্ট করতে হবে, যাতে আমাদের সময়টা বেশি লাগবে এবং আমাদের মানে কাজটা অল্প সময়ের কাজটা বেশি লেগে যাবে। তো এইভাবে না নিয়ে আমরা শর্টকাট কি ইউজ করবো, আর সেই জন্য এই যে এখান থেকে শর্টকাট কি অপশন দেওয়া আছে এখান থেকে আমরা ইউজ করবো। তাহলে এখান থেকে ধরুন শর্টকাট কি আপনি কোনটা নেবেন, তাহলে আমি ধরুন একটা স্যাম্পল সিলেক্ট করি। ধরুন এই স্যাম্পলটা আমার প্রয়োজন আমার ডকুমেন্টের অনেক জায়গায়, তাহলে আমি এটা সিলেক্ট করে এই যে শর্টকাট কি আমরা এখানে ক্লিক করবো। বাস করার পরে যে প্রেস নিয়ে শর্টকাট কি, তাহলে আপনি এখানে শর্টকাট কি দেবেন, আর যেটা দিবেন সেটা ধরুন আপনি যাতে আমাদের কমন শর্টকাট কির মধ্যে না থাকে এটা আনকমন টাইপের শর্টকাট কি দেবেন। যেমন আমি দিলাম এখানে কন্ট্রোল, আপনি কন্ট্রোল অল্টার বা আপনি কন্ট্রোল শিফট বা আপনি ধরেন যে শুধু অল্টার বা আপনার কন্ট্রোল বা আপনার ইয়ার মতো দিয়ে নেবেন, তাহলে আমি ধরুন কন্ট্রোল কিউ দিলাম, আপনি কন্ট্রোল অল্টার কিউ দিতে পারতেন, সমস্যা নাই। তো আমি কন্ট্রোল কিউ দিয়ে আমি অ্যাসাইন করবো, অ্যাসাইন করার পর আমি এখন ক্লোজ করে দিলাম, বাস এটা ক্লোজ করে দিলাম। এখন কিন্তু আমার একটা শর্টকাট কি হয়ে গেল। এখন আপনি টাইপ করতেছেন আপনার এখানে শর্টকাট কি দরকার, তাহলে কন্ট্রোল কিউ চাপ দেবেন চলে আসছে। আবার আপনি টাইপ করতেছেন, এই যে আপনি টাইপ করতেছেন, আবার টাইপ করেছেন আপনি এখানে প্রয়োজন কন্ট্রোল কিউ, আবার আপনি টাইপ করতেছেন আপনার কোথায় প্রয়োজন, ধরুন আপনার আবার এখানে প্রয়োজন, এখানে প্রয়োজন কন্ট্রোল কিউ দেবেন চলে আসতেছে। তো এইভাবে আপনার যেখানে প্রয়োজন আপনার আপনার ডকুমেন্টের সেখানে আপনি এই শর্টকাট কি ইউজ করলে স্যাম্পলের ক্ষেত্রে আপনি শুধু শর্টকাট কি চাপ দিলে আপনার স্যাম্পলটা এসে পড়বে। তো এটা কিন্তু আমরা এখানে দেখলাম যে এইভাবে আপনার শর্টকাট কির মাধ্যমে স্যাম্পল দিতে পারেন। আবার যদি চান যে আপনি শর্টকাট কি উঠাই দিবেন, তাহলে আপনি এই যেখান থেকে স্যাম্পল হয়ে যাবে মোর স্যাম্পলে যাবেন, যারপর আপনি এই যেখানে যে স্যাম্পিটার মধ্যে দিচ্ছেন সেটা আপনি এখানে যাবেন। তাহলে আপনি এই যে এটা সিলেক্ট করছে আমরা এই যে শর্টকাট কি কন্ট্রোল কিউ শর্টকাট কিতে যাবেন, যারপর এই যে এটা সিলেক্ট করে আপনি রিমুভ দেবেন, সিলেক্ট করে রিমুভ দিলে আপনার শর্টকাট কিটা রিমুভ হয়ে যাবে। আমি রিমুভ দিলাম, দেওয়া ক্লোজ, এখন ক্লোজ দিয়ে দিলাম। এখন যদি মনে হয় আমি এখানে দেওয়া কন্ট্রোল কিউ চাপ দিই, এই দেন আসতেছে না, মানে যদি রিমুভ করে দিচ্ছি এই কারণে। বাস এই রয়েছে আমাদের এখান থেকে শর্টকাট কি ইউজ করার যে বিষয়টা আমাদের স্যাম্পলের জন্য। তো এখন ধরুন এইটা ছাড়াও এখানে আমাদের এই যে ডান পাশে ধরুন যে এখানে কিছু আমাদের যে স্যাম্পল দেওয়া আছে, তো এগুলো আমাদের ধরেন যে আমাদের কাজের ক্ষেত্রে এই ধরনের স্যাম্পল আমাদের প্রয়োজন পড়ে। তো এই স্যাম্পলগুলো আমরা এখানে এই শর্টকাট কি ইউজ করে এই স্যাম্পলগুলো কীভাবে নিয়ে আসতে পারি, তো সেটা আমরা দেখব। আর সেই ক্ষেত্রে ধরুন এগুলো আমরা ডিলিট করে দিয়ে নিই, বাস এগুলো ডিলিট না করে আমরা নিচে এন্টার দিয়ে নিচে আসি। তো এখন ধরুন আমরা এই যেখান থেকে প্রথম যেটা আছে, এই প্রথম যেটা আছে এটা আমাদের কি যেটা আছে আমাদের বোল্ড, আমাদের কি রাইটেরও যেটা, এটা বোল্ড রাইটেরও, এটা হচ্ছে বোল্ড করা লেফটেরও। তো এই যে দুইটা এখানে ধরুন যে বুলেটের মতো দুইটা স্যাম্পল দেওয়া আছে, আমরা এটা এখানে নিয়ে আসার জন্য প্রথম যেটা আছে বোল্ড রাইটারও যেটা আছে এটা আমরা যদি এখানে কিবোর্ড দিয়ে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ধরুন এখান থেকে আমাদের যে এই উপরে আপনার যে ব্যাক স্পেসের বাম পাশে আমাদের এখানে ইকুয়াল প্লাস সাইন দেওয়া আছে, আমরা ইকুয়াল দিব, একটা দুইটা ইকুয়াল দিব। তো আপনার দুইবার ইকুয়াল দেওয়ার পরে এখন যদি আমি কি করি, ইজ গ্রেটার দেন যেটা আমরা বলি আমাদের শিফট কের ধরুন বাম পাশে এখানে ইজ গ্রেটার দেন দেওয়া আছে, তাহলে আমরা শিফটটাকে ধরে রেখে আমরা যদি ইজ গ্রেটার দেন দিই আমাদের ধরেন চিহ্নটা চলে আসছে, এটা চলে আসলো। তাহলে আমি কীভাবে দিলাম আর আবার দেখাচ্ছি, তাহলে আপনার কী করবেন, এখানে ধরেন যে আমরা নিচে আসি, আসার পরে আপনি ইকুয়াল দিবেন দুইবার, একবার দুইবার ইকুয়াল দিয়ে আমরা শিফট চাপ দা ইজ গ্রেটার দেন দিই এটা চাপ দিব, বাস এই ধরুন আমাদের এখানে বোল্ড রাইটের ওটা চলে আসছে। এবার আমরা বোল্ড লেফটের ওটা কীভাবে নিয়ে আসবো, তো এটা নিয়ে আসতে গেলে কী করতে হবে, আপনারা এখান থেকে নিচে চলে আসবেন, প্রথমে আপনারা দিবেন স্মলার দেন, তাহলে আমরা শিফটটাকে ধরে রেখে আমরা স্মলার দেন দিলাম। দেওয়ার পর এখন আমাদের কী করতে হবে, আমাদের এখানে ইকুয়াল দিতে হবে দুইবার, একবার দুইবার ইকুয়াল দিলাম, এই দাঁড়ান বোর্ড করা আমাদের লেফটেরও চলে আসছে। আমি আরেকবার দেখাচ্ছি, তাহলে দেখার জন্য এখান থেকে শিফট দিয়ে আমাদের কী বলছি, এখানে স্মলার দেন, তারপরে একবার দুইবার ইকুয়াল দিলে আমাদের এখানে
বোল্ড করে আমাদের যেখানে এই যেটা লেফট টু রাইট সেটা চলে আসলো, তো এটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন ধরেন আমাদের এখান থেকে পরবর্তী বিষয়গুলো আমরা দেখি, এগুলো একটু আমরা ডিলিট করে দিয়ে নিই। তো আমরা ডিলিট করে দিয়ে উপরে কার্সার নিয়ে আসলাম। এখন এখানে বোল্ড করা লেফট রাইটেরও দেখলাম। এবার হচ্ছে আমাদের এখানে যে বোল্ড করা সারা, মানে যেগুলো আমাদের লাইট যেখানে অ্যারো আছে, মানে লাইট করা অ্যারো যেগুলো আছে সেগুলো আমরা দেখবো। তাহলে এখন এই যে এটা আপনার যে লাইট যে আপনার এখানে যে রাইট এরও আছে, এটা আমরা করার জন্য কি করতে হবে, এখানে এখানে করার জন্য এখানে আমরা কি করব, এখানে আগে দিয়েছিলাম আমরা কি ইকুয়াল, এখানে আমাদের দিতে হবো কি এই যেহেতু লাইট এরও রাইট এরও এই ক্ষেত্রে আমরা ইকুয়াল না দেখিয়ে দিব, যেহেতু আমরা এটা বোল্টের সময় দিয়েছিলাম ইকুয়াল, এখন বোল্ট সারা যেটা আছে এই ক্ষেত্রে আমরা কি দিব, আমরা দিব ড্যাশ যেটা মাইনাস চিহ্ন। তাহলে মাইনাস চিহ্ন কিন্তু আপনার ইকুয়ালের বাম পাশে দেওয়া আছে, তাহলে আমরা এই যে একটা দুইটা মাইনাস চিহ্ন দিব। তাহলে দুইটা মাইনাস দিয়ে এখন আমি এখানে শিফট দিয়ে ইজ গ্রেটার দেন দিব, তাহলে আমার এই যে লাইট রাইট অ্যারো যেটা এটা চলে আসছে। আরেকবার দেখাচ্ছি আমি, তাহলে কি করতে হবে, একবার দুইবার আমি কি দিব ড্যাশ দিব যেটা মাইনাস চিহ্ন, দেওয়ার পরে শিফট দিয়ে আমি কি দিব এখানে এখানে দিব ইজ গ্রেটার দেন, বাস দেওয়ার পরে এখন আমাকে এই যে যে লাইট রাইট অ্যারো চলে আসছে এটা আমি দেখলাম। এবার আমি দেখবো যে লাইট লেফট অ্যারো যেটা এটা, এটা দেখার জন্য কি করতে হবে, এখন আমাকে প্রথমে স্মল আর্ধেন দিতে হবে। স্মল আর্ধেন দেওয়ার পরে আমি এখানে ইকুয়ালের পরিবর্তে কী দিব, আমি দিব ড্যাশ ড্যাশ। তাহলে এখন আমাকে এই ড্যাশ কবে দিতে হবে, দুইবার, দুইবার ড্যাশ দিলে বাস আমাকে লাইট লেফট এরও চলে আসছে। আমি আরেকবার দেখাচ্ছি, তাহলে কী দিতে হবে, শিফট দিয়ে স্মল আর্ধেন দেওয়ার পরে দুইবার, একবার দুইবার ড্যাশ ড্যাশ দিলে বাস আমাকে লাইট লেফট এরওটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে এই বোল্ড করা আপনার লেফট রাইটেরও পাশাপাশি আপনি বোল্ড সারা মানে যেটা লাইট এখানে লেফট রাইটের ওইভাবে নিয়ে আসতে পারেন, সেটা আমরা দেখলাম। বাস এখন আমরা দেখবো যে এই যে এই অ্যারোটা, এটা হচ্ছে বথ অ্যারো, মানে আপনি লেফট রাইট দুইটা সমন্বয়ে বথ অ্যারোটা নিয়ে আসবো। তো এটা নিয়ে আসতে গেলে কী করতে হবে, আমরা একটা নিচে আসি, আসার পরে বাস এটা নিয়ে আসতে গেলে আপনি এখানে প্রথমে দিবেন আপনি লেস দেন, প্রথমে দিবেন আপনি কি লেস আপনাদের কি স্মলার দেন যেটা, আর প্রথমে দিবেন আপনি স্মলার দেন, তারপরে ইকুয়াল দিয়ে আপনি দিবেন কি ইজ গ্রেটার দেন, এটা হয়ে গেল। আমি আরেকবার দেখাচ্ছি, তাহলে আপনার এই যেটা বলছে এটা কি আমাদের এখানে যে বথ এরো উভয়দিকে আরো, তাহলে নিয়ে আসার জন্য প্রথমে শিফট দিয়ে আমরা দেবো কি এখানে স্মলার দেন, দেওয়ার পর আমরা ইকুয়াল সাইন দিয়ে তারপরে দেবো ইজ গ্রেটার দেন, বাস এটা হয়ে গেল। বাস এইভাবে আমরা এটা করতে পারি। এবার আমরা তারপর এখানে দেখবো যে এই যে কপিরাইট যে আপনার স্যাম্পলটা সেটা, এই কপিরাইট স্যাম্পলটা নিয়ে আসতে গেলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এখানে প্রথমে দিতে হবে আমাদের এই যে ফার্স্ট ব্রেকের যেটা আছে সেটা দেওয়ার জন্য আমাদের এই যে এখানে নিউমারিক কি এর মধ্যে উপরে যে যে নাইন আছে, নাইনের মধ্যে ফার্স্ট ব্রেকেট ওপেন আর জিরোর মধ্যে আপনার ফার্স্ট ব্রেকেট ক্লোজ, এটা দেওয়ার জন্য আমরা শিফট কি চাপে ধরে রেখে আমরা এখানে ফার্স্ট ব্রেকেট ওপেন এটা দেবো। দেওয়ার পরে এই যে আপনার কপিরাইট স্যাম্পল আনার জন্য আমরা এখানে সি লিখবো, সি লেখার পরে আপনার শিফট দিয়ে ফার্স্ট ব্রেকেট ক্লোজ, এই দেন কপিরাইট স্যাম্পল আসা পড়ছে। আমি আরেকবার দেখাচ্ছি, তাহলে ফার্স্ট ব্রেকেট ওপেন, তাহলে এটা কী দিলাম, শিফট দিয়ে ফার্স্ট ব্রেকেট ওপেন, পরে সি শিফট দিয়ে ফার্স্ট ব্রেকেট ক্লোজ, বাস হয়ে গেল কিন্তু এটা। তারপরে দেওয়া আছে এখানে কি আপনার এই যে টিএম, টিএম আর আমাকে ট্রেডমার্ক, তাহলে এই ট্রেডমার্ক স্যাম্পল নিয়ে আসার জন্য কী করতে হবে, এখান থেকে আমরা যাব এখন কি আমরা এই যে শিফট দিয়ে আমাদের ওই যে নাইন কি নিউমারিক কির মধ্যে নাইন কির মানে এটার মধ্যে ফার্স্ট ব্রেকেট ওপেন আছে, এটা আমরা চাপ দিব, তারপর আমরা কী লিখবো এখানে টিএম, টিএম লেখা যদি এখন আমরা শিফট চালু ধরে ওই জিরো কির মধ্যে চাপ দিই মানে ফার্স্ট ব্রেকেট ক্লোজ, বাস এখন আমাদের এখানে টিএম চলে আসছে। আবার দেখাচ্ছি, শিফট দিয়ে নাইন কির মধ্যে চাপ দিবেন, তারপরে টিএম, তারপর শিফট দিয়ে ফার্স্ট ব্রেকেট আমরা কী করবো ক্লোজ মানে জিরোতে চাপ দিব, বাস টিএম চলে আসছে। তাইভাবে কিন্তু আপনি এখান থেকে এই যে এটা ইউজ করতে পারেন, এই যে ট্রেডমার্কের বিষয়টা, তাহলে কিন্তু এখান থেকে এই স্যাম্পলগুলো আপনি কীভাবে এখানে শর্টকাট ইউজ করতে পারেন সেটা কিন্তু আমি দেখাই দিলাম। বাস এছাড়াও কিন্তু ধরুন আমরা যদি কী করি আমাদের কাজের ক্ষেত্রে আমাদের ধরুন বুলেট আমরা ইউজ করি, তো আমাদের এই যেখানে ধরুন আমরা হোমে আসলে এখানে স্যাম্পল ছাড়া ধরুন আমাদের এই যেখান থেকে এই বুলেটগুলো কিন্তু ধরুন আমরা এই যেখান থেকে যাই এই যে বুলেট ইউজ করি, এই যে বুলেটগুলো অথবা আমি যদি মাউসে ডান বাটনে ক্লিক করি করার পরে ধরুন আপনার এখান থেকে কিন্তু আমাদের এই যে বুলেটের অপশন যদি আমাদের এখানে দেখতে হবে আছে কিনা, বুলেটের অপশন এখানে নাই, তাহলে এখানে যদি আপনার না থাকে তাহলে ধরুন আপনার এই যেখান থেকে আমরা বুলেট নিয়ে কিন্তু কাজ করি, কিন্তু এই বুলেটের বিষয়টা আমরা চাইলে এখানে শর্টকাট কি এর মাধ্যমে নিয়ে আসতে পারি, যে আপনি এখানে না যায় শর্টকাট কি মাধ্যমে বুলেট নেবেন, নিয়ে আপনি এখানে টাইপ করবেন, তো সেক্ষেত্রে আপনি কী দেবেন, আপনার কিবোর্ড থেকে এই যে আপনি ইজ গ্রেটার দেন এটা দেওয়ার পরে আপনি যদি এখন টেপ প্রেস করেন, কিবোর্ড থেকে টেপ চাপ দেন, এই যে বুলেট চলে আসছে। তাহলে আমরা কী দিলাম এখানে, ধরুন আমরা এখানে কী লিখলাম, এই যে আপনার ইজ গ্রেটার দেন দিয়ে আমরা কিন্তু টেপ, এই যে টেপ কি আমরা টেপ কি প্রেস করছি, আপনি ইজ গ্রেটার দেন দিয়ে টেপ কি প্রেস করলে কিন্তু এই বুলেটটা চলে আসবে। এখন ধরুন আমরা আবার নিচে আবার নিয়ে দেখাচ্ছি, তাহলে আমরা কী দিলাম ইজ গ্রেটার দেন, পরে আমরা টেপ কি চাপ দিয়েছি, বুলেট চলে আসে। এবার কিন্তু আপনার শর্টকাট কি এর মাধ্যমে ইচ্ছা করলে আপনি
এবং বুলেট নিয়ে আসতে পারেন, যেটা এখন আমরা নিয়ে আসি। তো এগুলো কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, যে এই যে শর্টকাট কি এর যে বিষয়গুলো আছে, বিভিন্ন এখানে স্যাম্পলগুলো পাশাপাশি বুলেট, এমনকি আমরা যেটা প্রথমে দেখালাম, তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের এমএসআর ডকুমেন্ট, আমাদের প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে এই সিম্পলের এই ধরনের শর্টকাটগুলো আমাদের কিন্তু জানা থাকলে আমাদের কাজটা খুব আমরা দ্রুত করতে পারবো, আমাদের কাজটা তাড়াতাড়ি করতে সুবিধা হবে। বাস তাহলে আমরা এখন থেকে আমাদের আজকের ভিডিওতে কী দেখলাম, যে আমাদের এমএসআর ডকুমেন্টে আমাদের স্যাম্পলের ইউজ করার যে শর্টকাট কি এর যে বিষয়গুলো আছে সেগুলো আমরা জানলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এমএসওয়ার্ড সিম্বল কিবোর্ড শর্টকাট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।